আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করতে চাই। প্লিজ চলো আমরা কোথাও চলে যাই, একসাথে ঘর বাঁধি। আমি কথা দিচ্ছি তোমাকে কোনো অভিযোগ করব না, দুজন মিলে কষ্ট করব, আমাদের সংসার আমরা তৈরি করব, তোমাদের বাড়ির সবাইকে নিয়ে আমরা চলব। তবুও আমি তোমাকেই বিয়ে করতে চাই। ক্লান্তির হাসি হেসে ওঠে অপূর্ব। সে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে বলে, গত 7 বছর ধরে আমরা স্বপ্ন দেখে এসেছি, একে অপরকে ভালোবেসে এসেছি। একসময় আমি ছাত্র ছিলাম, বাবা পরিশ্রম করে আমাকে পড়িয়েছে, আমি বাড়ির বড় ছেলে। আমার একটা ছোট্ট ভাই আছে, সে গ্রাজুয়েশন দেবে। আমার বোন আছে, সে তার শ্বশুর বাড়ির থেকে এসে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে, তাও আমার দায়িত্ব, আমি বড় ছেলে। বাবা মা আমার দিকে তাকিয়ে আছে, তারা সারা জীবন ধরে পরিশ্রম করেছে, এখন তারা চায় আমি দায়িত্ব নিই, কিন্তু আমি দায়িত্ব নিতে পারছি না। তবু তারা আমার মুখের দিকে চেয়ে আছে, কখন আমি একটা চাকরি পাবো, আবার আমার সংসার হাল ফিরবে, আমি হালটা ধরব, আর বাবা একটু বিশ্রাম নেবে, মা নাতি পুতির সাথে খেলা করবে, কিন্তু আমি সে কর্তব্য পালন করতে পারছি না। আমি বড় ছেলে হিসাবে আমার এই কর্তব্য পালন করা উচিত, আমি পারছি না। আর তুমি, তুমি আমার তো সব কিছু, ভালোবাসা, এতদিন ধরে বিপদে আপদে সব সময় তুমি আমার পাশে দাঁড়িয়েছো, বন্ধু হয়ে আমার ভালোবাসার মানুষটা হয়ে। তুমি যে কথাটা বলছো সেটা তো সম্ভব নয়, আমি দায়িত্ব থেকে দূরে সরতে পারবো না, আমার কর্তব্য থেকে আমি দূরে পালাতে পারবো না। ওই যে নীল আকাশটা দেখছো, তার কোনো শেষ নেই, আমরা হয়তো চলে যেতে পারি, পালিয়ে বিয়ে করতে পারি, তারপর তারপরের দিনগুলো যে খুব কঠিন, ভালোবাসতে পারি, কিন্তু যখন যে ঘরে আমরা থাকবো সে ঘরের ভাড়াটা তো দিতে পারবো না, তখন কি তোমার মুখে দুটো অন্ন তুলে দিতে পারবে না, তুমি হয়তো চুপ করে সহ্য করবে, কিন্তু আমি আমার কর্তব্য পালন করতে পারবো না। তার থেকে এটাই ভালো, তুমি তোমার বাবা ঠিক করা ছেলেকে বিয়ে করো, তুমি শান্তিতে থাকবে। অন্তত আমি এটুকু বুঝতে পারবো যে আমি তোমাকে কষ্টে রাখি, তুমি ভালো আছো, তুমি আমার ধ্রুব তারা, আমি দূর থেকে তোমাকে দেখব, তুমি ভালো আছো, আর সেটাই আমার ভালোবাসা। এই মুহূর্তে আমি আমার বড় ছেলে হিসাবে কর্তব্য থেকে দূরে থেকে সরে যেয়ে তাদের কষ্ট দিয়ে আমি আলাদাভাবে ঘর বাঁধতে পারবো না, আর এটাও জানি সে ঘরটা শান্তির ঘর হবে না। তুমি তোমার বাবার ঠিক করা ছেলেকেই বিয়ে করো, আর এটাই এটাই ঠিক সিদ্ধান্ত, অপেক্ষা করো না আমার জন্য, শুধু ভালো একটা স্মৃতি হিসাবে আমাকে মনে রেখো, তোমার মনের ওই একটা কোনায় তাতেই হবে। চোখের জলটা চেপে রেখে কোনো মতে অপূর্ব সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু জগদ্ধত্ত্বী সে চোখের জল চেপে রাখতে পারেনি, চোখের জল চোখ ফেটে বেরিয়ে আসে আর বলে, কত সহজে তুমি আমাকে এইভাবে দূরে সরে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারলে, কিন্তু আমি 7 বছর ধরে আমি তোমাকে ভালোবেসেছি, এখনও ভালোবাসি, ভালোবেসে যাব। আমার শরীরটা অন্য কাউকে বিয়ে করতে চলেছে, কিন্তু মনটা, মনটা আমি কাকে দেব? তুমি তোমার কর্তব্যে দোহাই দিয়ে ভালোবাসার কর্তব্য থেকে তুমি দূরে সরে গেলে একবার আমার কথা ভাবে একবার। এরপর সেদিনের পরের থেকে আর একে অপরের সাথে দেখা হয়নি দীর্ঘ 2 মাস। এর ভিতরে